তো দেখতে পাচ্ছো আমার হাতে ফোন আর এই ফোনটা আমি পেয়েছি ক্যানিং স্টেডিয়াম মাঠ থেকে প্রায় 60-70,000 টিকিট সেল হয়েছিল এই ক্যানিং স্টেডিয়াম মাঠে খেলার জন্য আর সেখানে 20,00,000 টাকার পুরস্কার ছিল তার মধ্যে আমি ভীষণ গর্বিত মনে করছি যে 60-70,000 টিকিট সেল হয়েছে তার মধ্যে একটা টিকিটে আমার আমার টিকিটে যেটা ফ্রিতে আমি গিফট করেছিলাম একজন সাবস্ক্রাইবারকে সেখানে সেই টিকিটের মাধ্যমে প্রায় 1,50,000 টাকার মধ্যে একটা মোবাইল 1,50,000 টাকার মধ্যে একটা বাইক পেয়েছে তো আমি ভীষণ খুশি তো সেই ভিডিওটা আমি আপলোড করেছি তোমরা সেটা দেখেছো আশা করি তো সেখানে প্রায় 5,00,000-এর মতো ভিউজ হয়েছে এবং প্রচুর মানুষ শেয়ার করেছে এবং লাইক কমেন্ট সব কিছু করেছে তো সর্বপ্রথম তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটা আমি বলেছিলাম একটা লাইভের মাধ্যমে যে ফোনটা আমি কোনো একটা সাবস্ক্রাইবারকে দিয়ে দেবো এই ফোনটা আমি পেয়েছি প্রায় 1,50,000-এর মতো টিকিট আমার কাছে ছিল 1,50,000 টিকিট আমি সব কিছু তো সবাইকে দিতে পারিনি কিছু টিকিট আমার কাছে রয়ে গেছিলো প্রায় 50-60 টাকার মতো টিকিট আর সেই 50-60 টাকার টিকিটের মধ্যে এই মোবাইলটা বেঁধে গেছিলো তো আমি মোবাইলটা আমি নিজে নেবো না এই মোবাইলটা আমি কোনো একটা সাবস্ক্রাইবারকে দেবো বলেছিলাম এবং কোনো একটা যে আমাকে লাইক কমেন্ট শেয়ার যে বেশি করে তাকে দেবো বলেছিলাম একটা লাইভের মাধ্যমে তোমার সেই লাইভটা দেখেছো আশা করি এবং সকলে শেয়ার করে তো এই এই ফোনটা আমি আমার একটা মানে আমি ফলোয়ারকে দেবো তাকে দেবো তো একটু ওয়েট করো তোমরা বুঝতে পারবে তো চলো তাকে দিতে চলেছি তোমাদের দেখিয়ে দিই একটু ওয়েট তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার পাশে মানে আমি জানি না আমাকে এতটা কেন ভালোবাসে মানে আজ থেকে 2 বছর আগে থেকে ওকে আমি দেখে আসছি ওর ফেসবুক প্রোফাইলে আমি ঢুকেছিলাম আর রিসেন্ট কিছুদিন আগে প্রায় 1 মাস আগে ওর প্রোফাইলে ঢুকে দেখছি যে ওর নিজের কোনো ছবি ছাড়া নেই নিজের কোনো কিছু ছাড়া নেই জাস্ট শুধু আমার ভিডিও আমার ছবি সব কিছু ওর প্রোফাইলে ওর প্রোফাইলটা যেন আমার প্রোফাইল এমনকি ওর ডিবিতে আমার ছবি লাগানো তো এটা সব থেকে গর্বের ব্যাপার আমার কাছে যে এমন একটা মানুষকে আমি পেয়েছি যাকে যার হাতে আমি এই ছোট্ট একটা গিফট তার হাতে আমি তুলে দিচ্ছি তো তুমি কতটা খুশি একটু বলো সরব আর তোমরা সকলে জানো আমার সঙ্গে এখন ক্যামেরাম্যান হিসেবে কাজ করে তো ও ক্যামেরাম্যান হিসেবে কাজ করছে বলে ওকে দিচ্ছি এটা নয় কিন্তু ও অ্যাকচুয়ালি আমার অনেক আগে থেকে অনেক আমাকে সাপোর্ট করেছে আর ও কাজ করতো কোথায় কাজ করতো তুমি আজমির শরীফে ও জরির কাজ করতো আর আজমির শরীফে জরির কাজ করতো ও যখন বাড়িতে ফিরতো তখন আমার সঙ্গে আতিকুল্লা বলে কথা বলতো আমি ওদের সময় পেতাম না যে আমি ওর সঙ্গে দুটো বসে একটু কথা বলবো তবে যতক্ষণ পারতাম কথা বলতাম এবং আমার তো খেলাধুলো থাকে আমি বেরিয়ে চলে যেতাম আমি বাড়িতে খুব কম থাকি কারণ বিভিন্ন প্রান্তে আমাকে যেতে হয় তো সে কারণে আমি বাড়িতে খুব কম থাকি এবং বাড়িতে বলতে গেলে আমার ট্রেনে বেশি সময় কাটে আমার 30-65 দিনের মধ্যে মনে হচ্ছে আমার 300 দিন ট্রেনে কাটে মানে সময়টা আমি ধরলে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদেরকে দিতে পারিনি তোমরা অনেক আমাকে সাপোর্ট করো অনেকে ভালোবাসো সকলকে তো দোয়া আমার পক্ষে সম্ভব নয় তো এইভাবে আমাকে ভালোবাসতে থাকো এবং শেয়ার করতে থাকো এবং সাপোর্ট করতে থাকো আর এই যে আমি মোবাইলটাকে দিয়েছি তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এ শুধু খালি আমার ক্যামেরাম্যান বলে একে দিয়েছি এটা নয় কিন্তু এটা আমার প্রাপ্য ছিল কারণ ও আমাকে অনেক হেল্প করেছে সে কারণে ওকে আমি এটা দিয়েছি তো যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত সে আমার শত্রু হোক সে আমার বন্ধু হোক সে আমার ভাই হোক যা কেউ হোক না যে কেউ হোক না কেন কারণ ও আমাকে সাপোর্ট করেছে আমাকে উপরে ওঠার জন্য আমাকে অনেকেই সাপোর্ট করেছে তোমাদেরকে দিতে পারছি না এটা আমার কাছে এটা ভরসা করছি নেক্সট টাইম তোমাদেরকে নিশ্চয়ই আমি কোনো একটা দিন সারপ্রাইজ করবো গরিব ফ্যামিলিতে দাদা আমাকে এটা গিফট করলে আমি এটা খুব খুশি একেবারে ও যেটা বললো মানে ও কথা বলতে পারছে না তুমি কেন কথা বলতে পারছো না এটা ঘুমাচ্ছে মানে ও ঘুমাচ্ছিল ও জানে না যে ওকে আমি এটা দিচ্ছি ওকে জাস্ট ফোন করে বললাম যে তুই কলেজ মাঠে হয় ওকে আমি কিছু দরকার আছে ও কলেজ মাঠে ফাইনালি চলে এসছে এবার কলেজ মাঠে চলে এসে এবং ওর হাতে এটা খুলে দিলাম কতটা খুশি ও বলতে পারছে না বাট আমি দিয়েছি আমি ভীষণ খুশি আশা করি তোমরাও ভীষণ খুশি হবে কারণ আমি চাই মানুষের পাশে থাকতে অসহায় মানুষের পাশে থাকতে এবং বিশেষ করে তোমাদের পাশে থাকতে এবং তোমাদেরও আমার আমারও তোমাদের প্রয়োজন কারণ তোমরা না থাকলে আমি কিছু না তো ফাইনালি ভাইকে দিয়ে দিলাম এটা তো চলো ফোন আছে একটু খুলে দেখাও স্যামসুংয়ের কি ফোন দেখে এটা স্যামসুংয়ের এ থ্রি কোড ঠিক আছে তুমি বিধায়ক স্যাম শ্রী পরশুরাম দাস দাদাকে অসংখ্য ধন্যবাদ যে এইভাবে মানুষের পাশে তিনি থাকেন ফুটবল খেলাকে কেন্দ্র করে 20,00,000 টাকা 10 বছর দিনে পুরস্কার লেগেছিল সেই 20,00,000 টাকার মধ্যে মনে হচ্ছে আমি যে এতটা ভাগ্যবান যে আমি একা 2,00,000 টাকা নিয়ে চলে এসেছি তো সেই 2,00,000 টাকা আমার পকেটে নেই আমার কাছেও নেই আমার ফ্যান ফলোয়ার পেয়েছে তো এটা আমার কাছে খুবই আনন্দদায়ক তো তোমরা পেয়েছো মানে আমি খুব খুশি
আর আমি দিদিও বা পেতাম আমি দিয়ে দিতাম তোমাদেরকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট নেক্সট লাইভে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, খুদা হাফেজ।